ছোটবেলায় পুজো বলতে ওই বাবা মা ঘুরতে নিয়ে যেত, প্যান্ডেল হপিং, তারপর ছোটবেলায় প্রচুর জামা কাপড় পেতাম যেটা এখন আর পাই না, আর ওই আর কি, মানে বন্ধুদের সাথে তখন অতটা ছিল না ছোটবেলায়, তো বাবা মার সাথেই পুজো কাটতো এই আর কি। এখন থেকেই অলরেডি এই পুজো ওপেনিং ফোপেনিং, খুঁটি পুজোর ওপেনিং এ গেছিলাম, তো মানে ওটা একটা খুব বড় চাপ যে মানে এখন রেস্ট্রিক্ট করতে হচ্ছে নিজেকে, ইচ্ছা নেই তাও করতে হচ্ছে, কি করবো একটা তো থাকেই না, তো আর কি ওই মানে বন্ধুদের সাথে দুটো তিনটে দিন তো কাটাবোই, কিছু ভাবে হোক, যে সকালে হোক রাতে হোক কিছু করে কাটাবো, বাট অলওয়েজ মানে একটা জিনিস তো মেনটেন করতে, সেটা করছি। পুজোয় মেইনলি প্ল্যান সপ্তমী থেকে যদি দশমী অব্দি বলো, দশমী অব্দি প্ল্যান আছে, তো সপ্তমীতে হয়তো আমি আমার বন্ধুদের সাথে বেরোবো, অষ্টমীতে যাচ্ছি রাজদাদের সাথেই একটা জায়গায়, জেডির বাড়ি, যে আমাদের ছবিটাতে যে হিরোইনটার বাবা করেছে, সে নর্থে একটা খুব বড় করে পুজো হয়, তো সেখানে যাচ্ছি, সেখানে আমাদের ইনভিটেশন আছে। নবমীর দিন বাবা মার সাথে প্ল্যান আছে, রাত্রিবেলা হয়তো বন্ধুদের সাথে বেরোবো আবার, আর দশমীর দিন তো এই জেডির বাড়ি, নাহলে আমার একটা ওই পাড়ায় যে হয় যেরকম ধরো সিঁদুর খেলা ওরকম, বাস আর কিছু নেই। আড্ডা বলতে রাজদাদের সাথে আড্ডা, মানে আমাকে যেতেই হবে, ওটা কিছু করার নেই, রাজদা তো মানে ছাড়বে না, তো জেডির বাড়ির আড্ডাটা আছে, রাজদার বাড়িতে আছে, রাজদার হালি শহরে হয়তো একদিন আমরা যাবো, রাজা যেখানে থাকে সেখানে ইনভিটেশন পেয়েছি, তো আর বন্ধুদের বাড়িতে একটা আমার বন্ধু আছে যে হচ্ছে সাদানে মিনিতে থাকে, ওরা খুব বড় করে একটা পুজো করে, তো ওটা আমাদের কাছে খুব স্পেশাল, মানে আমরা স্কুল লাইফ থেকে যাচ্ছি ওখানটাতে, তো ইটস ভেরি স্পেশাল টু মি, তো ওখানটাতে একবার যাবই অবভিয়াসলি। ম্যাডক স্কোয়ারে আড্ডা হতো আর ফাজলামো প্রচুর হতো, বাট এখন এবারে কতটা হবে সেটা বুঝতে পারছি না, বাট ইচ্ছা আছে একবার যাওয়ার ওখানে, অ্যাজ আ গেস্ট ও বলেছে একবার আসতে, তো জানি না অ্যাজ আ গেস্ট যাবো কিনা, বাট একবার ডেফিনেটলি ঘুরতে যাবো ঠাকুর। খাওয়া দাওয়া পুজোর সময় তো ডাইটিং এ মানে নিকুচি হয়ে যায়, তো খাওয়া দাওয়া মানে পুরো ভুল ভাল, যত ফাস্টফুড যত কিছু আছে সব খেয়ে ফেলি, আর স্পেশালি আমরা মানে পুজোর টাইমটা আমি চেষ্টা করি যত বাঙালি খাবার আছে, যত রকমের আছে, যত রকম রেস্টুরেন্টে আছে, আমি খুব বড় ফুডি, তো আমি সেই সব জায়গায় গিয়ে প্রচুর খাবার খাই, ফাটিয়ে খাই। পুজোয় প্রেম এইবারে হলো না, গতবার হয়েছিল, সেটা কেটে গেল, এই এত কাজ 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 কেটে গেল, তো এখন আর তো সিঙ্গেল, রেডি টু মিঙ্গেল এই অবস্থা আর কি। পুজোয় স্মৃতি বলতে ওই একবারই হয়েছিল বন্ধুদের সাথে, কোথায় কোথায় ঠিক মনে নেই, জায়গাটা ঠিক মনে নেই, কিন্তু একটা খুব বড় বাওয়াল হয়েছিল, মানে সে মারামারি এনা তেনা হয়ে রক্তারক্তি হয়ে মানে পুলিশ স্টেশন অব্দি পৌঁছে গেছিল, বাট মানে সেটা আর তারপরে যেহেতু চেনাশোনা ছিল অনেকের সাথে, তো ওরা বুঝতে পেরেছিল যে আমাদের ফল্ট না, যেহেতু 23 করেছিল অনেকে, সেটা একটা ফল্ট ছিল ওদের, তো আমি এটা অ্যাভয়েড করতে চাই, এবারও চাই, মানে আমি গত 2 বছর ধরে তো এগুলোকে অ্যাভয়েড করেছি, যারাই 23 রয়েছে তাদেরকে কোনো পাল্টা রিপ্লাই দিই, তো উইশিং এভরিওয়ান আ সেফ পূজা, মানে আমিও নিজে সেফ পূজা করাবো আর সবাই তাই করুক, কোনো ঝামেলা ঝঞ্ঝাট পুজোর মধ্যে কী দরকার।